ভালো সময় কিংবা খারাপ সময় দুটোই কিন্তু মানুষের জীবনে চিরস্থায়ী থাকে না, সুখ দুঃখ মিলিয়েই তো মানুষের জীবন। তবে আমরা চাইলেই কিন্তু ভালো সময়ের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো আমাদের মেমোরিতে ধরে রাখতে পারি, যাতে ভীষণ মন খারাপের সময় এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো আমাদের মনকে একটু হলেও ভালো করে দিতে পারে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। চলে এসেছি পিঠা উৎসবে। আর হ্যাঁ, এই পিঠা উৎসবটা আমার ছেলের স্কুলেই হয়েছে। আর এই উৎসবে আমরা মায়েরা এবং বাচ্চারা সবাই অনেক বেশি এনজয় করেছি। তো দেখেন, এখানে কিন্তু পিঠা উৎসবের জন্য অনেক সুন্দর করে ক্লাসরুমগুলো সাজানো হয়েছে, আর প্রতি ক্লাসে পিঠার আয়োজন করা হয়েছে। তো প্রতি ক্লাসেই যার যার অভিভাবকরা যার যার মতো পছন্দ অনুযায়ী পিঠা বানিয়ে নিয়ে এসেছে, তো আমিও কিন্তু নিয়ে গিয়েছিলাম এই পিঠা উৎসবে পিঠা বানিয়ে। তো আমাদের ক্লাসের স্টলের নাম ছিল রকমারি। আর এখানে যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমাদের ক্লাসের সব মায়েরা এই পিঠাগুলো বানিয়ে নিয়ে এসেছে। তো আমি নিয়েছিলাম এই যে জলপাই আচারটা এবং এই যে রঙিলা গাজরের পাটিসাপটা। তো সবচেয়ে মজার বিষয় হলো এই যে এত এত পিঠার মধ্যে সবার আগে আমার পিঠাটাই শেষ হয়ে গিয়েছে, মাশাল্লাহ। যারা আমার এই পিঠাটা টেস্ট করেছে তারা আবারও এসেছিল আমাদের স্টলে আমার এই পিঠা নেওয়ার জন্য। তবে দুঃখের বিষয়, পিঠা আর ছিল না। তবে আপনারা যদি এই পিঠার রেসিপিটা চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে দেখে নেবেন, অনেক আগেই আমি এই পিঠার রেসিপিটা আপলোড করে দিয়েছি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই পিঠা উৎসবে যে শুধু পিঠাই সেল হয়েছে তা কিন্তু নয়, এখানে কিন্তু মেয়েদের জন্য শাড়ি, চুড়ি, থ্রি পিস, কানের দুল এবং বিভিন্ন হাতে বানানো গহনা ছিল, যা দেখলেই শুধু মেয়েদের কিনতে ইচ্ছে করে। এবং সাথে লাইভ মিউজিক চলছিল। তো সব মিলিয়ে আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি এই পিঠা উৎসবটা। আর আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে পিঠা স্টলের নামগুলো। নামগুলো কিন্তু খুব সুন্দর ছিল। এই যে দেখতে পাচ্ছেন, নন্দন পিঠাগড়, মিঠাইগড়, পিঠা বিলাস, রসের হাড়ি, রকমারি, এমন অনেক আরও নাম ছিল যা আমার এখন মনে পড়ছে না। এই পিঠা উৎসবে যেহেতু সব প্যারেন্টসরা পিঠা বানিয়ে নিয়ে গিয়েছে, তো এখানে প্রশ্ন হলো এই যে পিঠাগুলো সেল করা হয়েছে, এমনকি আমরা নিজেরাও পিঠা কিনে খেয়েছি, তাহলে এই টাকাগুলো কে নিয়েছে, তাই না? তো এখানে যেহেতু প্রতি ক্লাসেই একটা করে পিঠার স্টল ছিল, তো আমাদের ক্লাসেরটা আমি বলতে পারবো। তো আমাদের স্টলে পিঠা সেল করে যে টাকা উঠেছে সেই টাকাটা ম্যামরা চেয়েছিল আমাদের সবাইকে ভাগ করে দেওয়ার জন্য, কিন্তু আমরা নেইনি। তাই ম্যামরা একটা প্ল্যান করেছে যে বাচ্চাদের নিয়ে ক্লাসে একটা ছোট পার্টি হবে, সেই পার্টিতে কিছু খাওয়া দাওয়া করবে এবং বাচ্চাদের ছোট ছোট কিছু গিফট দেবে। তো যেই ভাবা সেই কাজ, ম্যামরা একটা পার্টি করেছে, কিছু খাওয়া দাওয়া করেছে এবং বাচ্চাদের ছোট ছোট গিফট দিয়েছে। আর এই গিফট পেয়ে বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছে, তা দেখে কিন্তু আমরা মায়েরাও অনেক বেশি খুশি হয়েছি। তো এই ভিডিওটা আমার ছেলে যখন প্লেতে ভর্তি করেছিলাম তখনকার, তো প্লেতে ভর্তি করানোর পর মানে স্কুলে প্রথম ভর্তি করার পর আর প্রথম উৎসবটাই ছিল এটা, আর সেজন্যই এই উৎসবটা আমার জন্য অনেক বেশি আনন্দের ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করা। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সেই ভিডিওটা আপনারা পেয়ে যান। আর যদি আপনারা আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন। তবে এই উৎসবের পিঠার দাম কিন্তু খুবই কম ছিল, 5 টাকা থেকে শুরু করে 25 টাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল। আর পিঠাগুলো কিন্তু খেতে অনেক অনেক বেশি মজা হয়েছে, কারণ সব মায়েরাই তো মন থেকে ভালোবাসা দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিয়ে এসেছে, মজা তো হবেই, তাই না? শীতের পিঠা রস টপাটপ, সাজিয়ে রাখা থালা, খাওয়ার লোভে সবাই যেন জড়াই গালে লালা, ওমা তুমি বানাও আরো ভাপা চিথই পিঠা, শীত সকালে মজা এসব খেতে ভারী মিঠা। এই প্রথম একটা কবিতা আবৃত্তি করার জন্য চেষ্টা করলাম, জানি একদমই ভালো হয় নাই, তবুও শেয়ার করলাম। আর এই লেখাটা কিন্তু আমাদের ক্লাসের ম্যামের, তো লেখাটা কিন্তু অনেক সুন্দর, তবে বলাটা সুন্দর হয় নাই। যাই হোক, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনারা একটা গান শুনতে থাকেন আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।